নির্বাচনী প্রচারত নহয়, সি আই ডির কার্যালয়লৈহে এতিয়া তাত বাতি কাঢ়িব লাগিব কংগ্রেস নেতাই। কারণ ভূপেন বৰা, দেবব্রত শইকীয়া সহ কেবাজনো কংগ্রেস নেতালৈ আকৌ সি আই ডির সমন। গোচর সেই একেটাই, রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত আইন ভঙ্গ। এই সমনক লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ প্রশ্ন। অপরাধ নিয়ন্ত্রণত চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া গৃহ বিভাগের বাবে ভূপেন বৰাহে দাগী অপরাধী নেকি? গুৱাহাটীত পুলিশৰ হেডকোয়ার্টার আছে, গুৱাহাটীত সি আই ডি হেডকোয়ার্টার আছে, এস বি হেডকোয়ার্টার আছে, কেবাটাও বেটেলিয়নের হেডকোয়ার্টার আছে, গুৱাহাটী কমিশনারেট অফ পুলিশ, তার 2745টা গোচর যদি এবছর রুজু হয়, পুলিশের কারণে সবচেয়ে ডাঙর কেস তো ভূপেন বৰা। গৃহ বিভাগের কারণে আটাইতকৈ ডাঙর ক্রিমিনাল জন ভূপেন বৰা। গেরুয়া বহন পিন্ধিলেই এতিয়া সি আই ডি সি এম ভিজিলেন্সর গোচরের পরিত্রাণ পায় বলে কটাক্ষ করে ভূপেন বৰাৰ প্রত্যাহ্বান। কারাগারলৈ যাবলৈ ভয় করা মানুষ নহয় ভূপেন বৰা। মোটকে আগত অসমৰ সি আই ডিয়ে কেবাজনো কংগ্রেস নেতাক মাতিছিলে, বিজেপিত জয়েন করার কারণে কথা শেষ হয়ে গেল। সি এম ভিজিলেন্সে মাতিছিলে, বিজেপিত জয়েন করার কারণে কথা শেষ হয়ে গেল। মই বিজেপিত জয়েন নকৰো, মই মুখ্যমন্ত্রী গুড়ি আত্মসমর্পণ নকৰো, মই গ্রেপ্তার বন্ধ করবর কারণে রেডি আছো, আর মোক গ্রেপ্তার করবর কারণে মই প্রত্যাহ্বান জানাইছো। ইফালে অহা 7 মার্চত সি আই ডির কার্যালয়ত হাজির হবলৈ ভূপেন বৰাক নির্দেশ দিয়া হয়েছে, যদিও সেইদিনা সি আই ডির কার্যালয়ত হাজির হব নোৱাৰে বুলি স্পষ্ট করে প্রদেশ কংগ্রেসের সভাপতিগৰাকীয়ে কলে, 7 তারিখে মই হাজির হব নোৱাৰে বুলি মই জনাই দিছো। 7 তারিখে মোৰ দেউতাৰ শ্রাদ্ধ আছে, আৰু পিছবেলা মোৰ সি ই সি মিটিং আছে, সি আই ডিয়ে যদি মোৰ টিকেট বিতৰণৰ পাছত মাতে মই যাম। মই যাবলে ভয় কৰা মানুহ নহয় আৰু গ্ৰেপ্তাৰ হবলৈ ভয় কৰা মানুহ নহয়। ভূপেন বৰাৰ সি আই ডিলৈ আহ্বান। মই সি আই ডিক আহ্বান জনাইছো, আপোনালোকে ভিডিও কনফারেন্সিং করক, মোৰ লগত লাইভ টেলিকাস্ট খুদক, মই একে উত্তর দিম, আপোনালোকৰ ৰুমত বহি জি উত্তর দিম, বাহিৰতো একে উত্তর দিম। ইফালে ভূপেন বৰাৰ লগতে বিৰোধী দলপতি দেবব্রত শইকীয়ালৈও পুনৰ সমন সি আই ডিৰ। 6 মার্চত সি আই ডির কার্যালয়ত হাজির হওয়ার নির্দেশ দেবব্রত শইকীয়াক। কংগ্রেস নেতালৈ সি আই ডির এই সমন সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট কথা, আইন ভঙ্গ করিলে যিকোনো লোকৰ বিৰুদ্ধেই লোৱা হব ব্যৱস্থা, আইনি প্রক্রিয়ার সন্মুখীন হব লাগিব রাহুল গান্ধীও। যেতিয়া কোনোবাই আইন ভঙ্গ করে সামন যাবই, আর সামন ভূপেন বৰা বা জাকির হুসেন সিকদার, তো এটা প্রথম সামন রাহুল গান্ধীলৈ যাব, আর ইলেকশনের পিছত রাহুল গান্ধী ইয়াত খাড়া হব লাগিব। সন্মুখত নির্বাচন, আর এনে সময়ত এই সমূহ প্রেক্ষাপটে স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপন করেছে। দরাচলতে এয়া বিরোধীক নির্বাচনী প্রচারের পৰা বিরত রাখার কৌশল নেকি, সঁচাকৈ ব্যবহৃত হয়েছে নেকি প্রশাসন যন্ত্র, সময়ত স্পষ্ট হব সকলো। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।